নির্যাতিতা তরুণীর মৃত্যু নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমরা শুনে নেব। না আমি আমি আমরা ওখানে থাকতেই শুনলাম, জলপাইগুড়ি থাকতেই, যে এরকম একটা মেয়েটি মারা গেছে এবং সকালেই খবরটা আমাদের কাছে এসছে এবং খুব খারাপ লাগছে এবং আমরা সকলেই শোকাহত এবং মর্মাহত এবং এটা খুব আনফর্চুনেট ইনসিডেন্ট এবং এভরিবডি অফ দিস কান্ট্রি ইজ শক, উই আর অলসো এবং হাউ টু কন্ডেম দ্য ইস্যু আই হ্যাভ নো ল্যাঙ্গুয়েজ ফর দ্যাট বিকজ ইট কস্ট অল দ্য লিমিটস। কিন্তু আমি মনে করি যে এটা খুব একটা সিরিয়াস প্রবলেম এবং আমাদের দেশের আইন যা আইপিসি বা সিআরপিসি আছে সেই আইন অনেক পুরনো আইন, অনেক আগেকার। সেক্ষেত্রে আমি মনে করি যে গভর্নমেন্ট কিভাবে করবে এটা গভর্নমেন্টের ম্যাটার, এ ব্যাপারে গভর্নমেন্ট নিশ্চয়ই কোঅপারেশন পাবে আমাদের ফুললি আইনটাকে স্ট্রং করবার জন্য এবং আইপিসি সিআরপিসি এগুলো একটু স্ট্রং করা উচিত বলে আমি মনে করি। এবং আমাদের মনে হচ্ছে 90-এর দশকে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট করেছিলাম সিআরপিসি, যখন আমি হোম কনসালটেটিভ কমিটির মেম্বার ছিলাম, তাতে কিছুটা মেয়েদের পক্ষে পজিটিভ রেজাল্ট নিশ্চয়ই আছে কিন্তু ডিটেলসটা হয়নি। না আমি মনে করি যে ল আরো স্ট্রিঞ্জেন্ট করা উচিত, স্ট্রং করা উচিত। গভর্নমেন্ট যেটা হচ্ছে লটাকে স্ট্রং করার একটা দিক। দ্বিতীয় দিক আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই ঘটনাগুলো দেখবেন লক্ষ্য করে গ্রামে গঞ্জে এত মানুষ থাকে, কত ইন্টিরিয়ার অঞ্চল থাকে, কত দূরে দূরে মানুষ যাতায়াত করে, কিন্তু গ্রামের প্রভাবটা কিন্তু বেশি নেই। প্রভাবটা কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ ঘটে যায় একটু আরবান একটু সেমি আরবান এরিয়ায় এই ঘটনাগুলো ঘটে যায়। সেই জন্য আমাদের নিজেদের রেসপন্সিবিলিটিও অনেক বাড়াতে হবে এবং আমি মনে করি যে এই ঘটনাগুলো যারা করবে তাদের বিরুদ্ধে স্ট্রংলি অ্যাকশন নেওয়া উচিত এবং এক্ষেত্রে যারা সমাজের বিভিন্ন সোসাইটির মানুষ আছেন তাদেরও একটা সামাজিক যে সচেতনতা এবং এই ধরনের ঘটনা ঘটলে তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, ঘটনাটাকে মিস ইউজ না হয় তার প্রোটেকশন নিশ্চয়ই রাখা উচিত, কিন্তু এই ঘটনা যাতে না ঘটে সেদিকে তাকিয়ে যতটাই স্ট্রং হওয়া উচিত সরকারের আইন, যেহেতু কেন্দ্রীয় আইন এগুলো, আইনটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে পড়ে, কেন্দ্রীয় সরকার আইন করলে আমাদের সেগুলো রাজ্যগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয়। সুতরাং আমরা চাই কেন্দ্রীয় সরকার স্ট্রং আইন করুক। এই সিচুয়েশনটাকে কি করে ট্যাকেল করা যায় দেখুন, আমরা